নমস্কার বন্ধুরা, কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে রেসিপি কচু পাতার রোল পকোড়া। কচু পাতার রোল পকোড়ার জন্য এখানে আমি কয়েকটা পাতা নিয়েছি, ছোট বড় মিশিয়ে। এবার পাতার এই পিছনের দিকটা এইভাবে শিরা কাঁচি দিয়ে কেটে বাদ দেব। সব পাতাগুলো একই রকমভাবে রেডি করে নেব। সব পাতাগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার একটা মশলা রেডি করে নিতে হবে, তার জন্য নিয়েছি একটা মিক্সারের জার। দিয়ে দেব 5 কোয়া রসুন, 1টা ছোট পেঁয়াজ, আর দিয়ে দেব অল্প একটু আদা, আর দেব 5টা শুকনো লঙ্কা, আর অল্প একটু জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। একটা বাটির মধ্যে দিয়ে দেব 1 কাপ বেসন। এবার দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ লঙ্কার পেস্ট, আর দেব 7 মতো নুন, আর দেব অল্প একটু হলুদ গুঁড়ো, আর দেব অল্প একটু জিরে গুঁড়ো, আর দেব 1 চামচ সর্ষের তেল। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ঘন ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটা কচু পাতার উল্টো দিকে কিছুটা ব্যাটার নিয়ে এইভাবে লাগিয়ে নেব। বড় পাতাটার উপরে বেসনের ব্যাটার লাগানো হয়ে গেছে। এবার ছোট পাতা এইভাবে দিয়ে আবারও ব্যাটার লাগিয়ে নেব। এইভাবে একের পর এক পাতা দিয়ে ব্যাটার লাগিয়ে নেব। ভালোভাবে ব্যাটার লাগানো হয়ে গেছে। এবার কচু পাতা দুই দিকে অল্প অল্প করে ভাঁজ দিয়ে নিয়ে আবার ভাঁজের উপরে অল্প করে বেসনের ব্যাটার লাগিয়ে নিতে হবে। তারপর এই সাইড থেকে এইভাবে রোল করে নিতে হবে। রোলটা রেডি হয়ে গেছে। আগে থেকে কিছুটা জল গরম বসিয়ে দিয়েছিলাম, জল ফুটতে শুরু করে দিয়েছে। এবার আস্তে আস্তে কচু পাতার রোলটা ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। জল ফুটে উঠলে তবেই রোলটা দিতে হবে, না হলে প্রত্যেকটা পাতা আলাদা হয়ে যাবে। তারপর ঢাকা দিয়ে পাতা ভাপিয়ে নেব। পাতা ভাপিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এবার ঢাকা সরিয়ে পাতার রোলটা জল থেকে তুলে নেব, নিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন কচু পাতার রোলটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। এরকম পিস পিস করে কেটে নেব। পিস করে কেটে নেওয়া আমার হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরমও হয়ে গেছে। এবার এক এক করে পকোড়া তেলের মধ্যে ছেড়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠ উল্টে দেব। উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আজকে রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।